স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিন আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার প্রসঙ্গ। হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:15 পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন ট্রাম্প। তার কানে গুলি লাগে, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান, এ সময় তার মুখমণ্ডলে রক্ত দেখা গেছে। আরেকটু এদিক ওদিক হলেই কান ছুঁয়ে যাওয়া বুলেটে প্রাণ যেতে পারত এই রিপাবলিকান নেতার। তবে এই হামলার ট্রাম্প বেঁচে গেলেও প্রাণ হারিয়েছে তার একজন সমর্থক, আহত হয়েছেন আরও একজন। এদিকে হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারী সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এফবিআই এর বিশেষ এজেন্ট কেভিন রাজেক সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলার ঘটনা ঘটেছে তাকে আমরা হত্যাচেষ্টায় বলছি। তার এমন বক্তব্য থেকে এটা পরিষ্কার হলো যে হামলাকারী ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:15 পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই হামলার শিকার হন ট্রাম্প। তার কানে গুলি লাগে, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। অভিযুক্ত ওই হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। সময়ের সাথে সাথে আরও তথ্য সামনে আসছে এবং ট্রাম্পকে আক্রমণকারী থমাস ম্যাথিউস ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান ছিলেন বলেও জানা গেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাকারী বন্দুকধারীকে 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস হিসাবে চিহ্নিত করেছে এফবিআই। মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, এজেন্টদের গুলিতে নিহত হওয়ার আগে বন্দুকধারী সমাবেশের বাইরে একটি উঁচু অবস্থান থেকে মঞ্চের দিকে একাধিক গুলি বর্ষণ করেন। এদিকে ট্রাম্পের উপর এই হামলার নিন্দা জানিয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের সহিংসতার কোনো জায়গা নেই। তিনি আরও জানিয়েছেন, ফেডারেল এজেন্সিগুলো এই হামলার ঘটনার তদন্ত করছে। তিনি বলেন, পেনসিলভেনিয়ায় ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় সবারই নিন্দা জানানো উচিত। আমরা কেউ এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না, আমরা এমন হতে পারি না, আমরা এই ধরনের ঘটনায় ক্ষমা করতে পারি না। এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই কর্মকর্তা বলেন, সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে তাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। হোয়াইট হাউস জানিয়েছে, পেনসিলভেনিয়ার গভর্নর জোস স্যাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যানিয়েল ডোয়েল সঙ্গে কথা বলেছেন বাইডেন। নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং সমর্থকরা। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্পের উপর হামলার ঘটনায় বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন এক রিপাবলিকান কংগ্রেস সদস্য। সিনেটর জেরি ভ্যান্স বলেছেন, বাইডেনের নির্বাচনী প্রচারণার বক্তব্য সরাসরি ঘটনার দিকে নিয়ে গেছে। এই সিনেটর ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। অন্যান্য রিপাবলিকান রাজনীতিকরাও প্রায় একই ধরনের অভিযোগ তুলেছেন। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা, সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক মুখপাত্র ট্রাম্পের উপর গুলি ঘটনার নিন্দা করেছেন, এটিকে রাজনৈতিক সহিংসতা বলে অভিহিত করেছেন তিনি। ঘটনার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার বলেন, আমাদের সমাজে কোনো প্রকার রাজনৈতিক সহিংসতার স্থান নেই। হামলার ঘটনার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, হামলার এই ঘটনা ছিল উদ্বেগজনক।
হামলার ঘটনার ভিডিও দেখে অসুস্থ বোধ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা সিলভার ট্রাম্পের উপর গুলির এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলেছেন। ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পকে বন্ধু বলে অভিহিত করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই হামলার ঘটনায় ট্রাম্পের সমর্থন বৃদ্ধি পেতে পারে বলে বেশ কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে বাইডেন ও ট্রাম্পের মধ্যে খুব কম পরিমাণে ব্যবধান দেখা গেছে। তবে এই ঘটনা নভেম্বরের নির্বাচনে একটি পার্থক্য তৈরি করে দিতে পারে। জরিপে দেখা গেছে, গত মাসে বাইডেনের দুর্বল বিতর্কের পারফরমেন্সে ট্রাম্পও কিছুটা উচ্ছ্বসিত, যদিও ভোটারদের মধ্যে ফলাফল তুলনামূলকভাবে কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত একটি এনপিআর পিবিএস নিউজ আওয়ার ম্যারিস্ট জরিপে দেখা গেছে, বাইডেন 50% জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন, যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 48%। এদিকে ট্রাম্পের উপর হামলার পর এখন আর কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পেনসিলভেনিয়ার রাজ্য পুলিশের শীর্ষ এক কর্মকর্তা। এবারে নজর দেব গাজা ইসরায়েল প্রসঙ্গে। গাজার যুদ্ধবিরতির বিষয়ে টানা তিন দিন ধরে এবং গভীর আলোচনার পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আবারও যুদ্ধবিরতির আলোচনায় স্থগিত করেছে মধ্যস্থতাকারী দেশগুলো। আলোচনায় স্থগিত হওয়া এবং গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছতে না পারার জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলকে দোষারোপ করেছে। হামাস ও মিশরের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে আরব নিউজ এই খবর দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইসরায়েলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে বলেই অভিযোগ করেছে মিশরের নিরাপত্তা সূত্রগুলো। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে মিশরীয় সূত্রগুলো বলেছে, ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের আলোচনার ব্যাপারে আন্তরিকতার বিষয়টি প্রশ্নের মুখে পড়ে। তবে ইসরায়েল সরকার এখনও আলোচনার প্রক্রিয়া বন্ধ করেনি বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম ইয়দিয়ত আহারনত। এদিকে গাজা যুদ্ধবিরতির বিষয়ে গভীর আলোচনার মধ্যেই বর্বর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বিরোধীহীনভাবে হামলা চালিয়ে গেছে। এর মধ্যে কমপক্ষে দুটি বর্বর হত্যার ঘটনা ঘটিয়েছে, যাতে 450,000 ফিলিস্তিনি হতাহত হয়েছে। ইসরায়েলের এই গণহত্যা গাজা যুদ্ধবিরতির প্রক্রিয়ার প্রভাব ফেলেছে বলেও দাবি হামাসের। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে 70,000-এরও বেশি ফিলিস্তিনি। বারবার বাস্তুচ্যুত হওয়ায় এই রোগের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। গাজার সরকারি সংবাদ মাধ্যমের কার্যালয় জানিয়েছে, গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে কমপক্ষে 71,338 জন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। ইসরায়েলের হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে গাজার অধিকাংশ মানুষ, ফলে অবরুদ্ধ অঞ্চলটিতে বাড়ছে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির সংখ্যা। এই পরিস্থিতির কারণে এখন পর্যন্ত 70,000-এরও বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ সরবরাহে বাধা দেওয়ায় গাজা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় 3.5 লাখ মানুষ বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যদিকে আবারও গাজায় শুরু করেছে ইসরায়েলি তাণ্ডব। খান ইউনিস শরণার্থী শিবিরের তাঁবুতে ইসরায়েলি হামলায় 100+ ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছে। শনিবার এই হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামাস পরিচালিত মিডিয়া অফিসের বরাতে এএফপির প্রতিবেদনে থেকে জানা যায়, আল মাওয়াশি ক্যাম্পে ইসরায়েলের হামলায় শনিবার 71 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 289 জন। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।